যদি কেউ প্রকৃত মুসলিম হতে চাই মুসলিমের আদর্শই হবে এটা মুসলিমের বৈশিষ্ট্যই হবে এটা যে কোরআন এবংকে সে সমানভাবে রাখবে যখনই আপনি একটা নেতৃত্বের অধীনে থাকবেন তখন বাতিলরা আপনার কাছে বাতিল দাওয়াত নিয়ে আসার সুযোগ পাবে না সাহস পাবে না বর্তমান যুব সমাজ নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো সঙ্গ যেই জাতির যুবকরা যত বেশি সংস্কারপন্থী হয় সেই জাতি তত বেশি বাতিল থেকে দূরীভূত হয়ে সংস্কারপ্রান্তি হতে পারে আলুদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদিসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুমর আহমেদউল্লাহী অবরাকাত ইন্ন আহমদুল্লাহ আহমেদ উহু আনাস্তা আইন উহু আনাস্তা ফের ওয়ানে আউদু বিল্লাহ হিমিং সরুরিয়াং ফসিনা ওয়ামিং সৈয়ত আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনদের জন্য যারা অশেষ মেহেরবানীতে বাংলাদেশ আহলাদিস যুবসংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সাহেব আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমত উল্লাম মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতি আমার জন্য আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় একটি প্রোগ্রাম কারণ বাংলাদেশ আহলাদি যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এটাই আমার প্রথম প্রোগ্রাম এজন্য এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি আজকের প্রথম প্রোগ্রামে আপনাদের সামনে খুব অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি যেই জাতির যুবকরা যত বেশি সংস্কার হয় সেই জাতির বেশি বাতিল থেকে দূরীভূত হয়ে সংস্কারপন্থী হতে পারে যুবকরা যদি শক্তিশালী না হয় সে জাতি কখনো শক্তিশালী হতে পারে না যুবকদের ভূমিকা অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলি বলছেন কেয়ামতের দিন যেই দিন সূর্য অনেক নিকটে থাকবে মাথার সন্নিকটে চলে আসবে সেই দিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত তো কোন ছায়াই থাকবে না সেই ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে তার মধ্যে এক শ্রেণী অথবা ওই যুবক যেই যুবক তার জীবন অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়েই যৌবন বয়সটাকে সে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে বাংলাদেশ আহলাদি যুবসংঘ যুবকদেরকে আল্লাহর ইবাদতের মধ্যে তাদের যৌবন বয়সটা কাটাক এটাই চাই বিপথে নিয়ে যেতে চায় না বিপদ থেকে ফিরে নিয়ে এসে সুপথে পরিচালিত করতে চায় যুবকদেরকে নিয়ে বহু সংগঠন কাজ করছে কিছু সংগঠন আছে যারা যুবকদেরকে চরমপন্থী হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে এবং তারা চরমপন্থা অবলম্বন করছে এই যুবকরাই মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায় অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মান হামাল আলাইনা সিলাহ যে আমাদের ওপর অস্ত্রোত্তোলন করলো অর্থাৎ মুসলিমদের ওপর অস্ত্রোত্তোলন করলো তারা আমাদের দলভুক্ত নয় কিন্তু এই যুবকরাই কিন্তু তারা সে কাজগুলো করছে যুবকদেরকে দিয়ে সে কাজগুলো করানো হচ্ছে আমরা হলি জনের ঘটনা জানি হলি আর্টিজনে যারা আক্রমণ করেছিল হামলা করেছিল কিছু লোককে জিম্মি করে হত্যা করেছিল তাদের কেউ কিন্তু বৃদ্ধ বয়সী ছিল না সবাই যুবক যুবকদেরকে এই কাজে উদ্বুদ্ধ করা হয়েছিল এবং মানুষ হত্যা করে জান্নাতে যাওয়া যায় এটাই তাদেরকে বোঝানো হয়েছিল এই জন্য তারা মানুষ হত্যা করে জান্নাত পেতে চাইছিল কিন্তু আহলাদি আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ যুব আহলাদা যুবসংঘ যুবকদেরকে সেই পথ থেকে ফিরিয়ে সংস্কার করতে সমাজ সংস্কার ঔষধ প্রয়োগের মাধ্যমে রোগ দূর করতে চাই মাথা কেটে ফেলার মাধ্যমে রোগ দূর করতে চায় না এজন্য বলবো যুবকদের ভূমিকা অপরিসীম যুবকদের ভূমিকা বলে শেষ করা যায় না বর্তমানে যুবকদের অধবতন আজকে দেখলে আজকে যদি আপনি বিভিন্ন জায়গায় চলাফেরা করেন দেখা যাবে যুবকদের যে আচরণ আগের জামানায় আমরা আমাদের দাদার থেকে শুনতাম যে যুবকরা মুরব্বিদের যে সম্মান করত বর্তমানে কিন্তু সেটা নাই আমরা ছোট অবস্থায় আমরা দেখেছি আমার বাবাদেরকে দেখলে যুবকরা যে কোনো অন্যায় গোপন করত কিন্তু এখন প্রকাশ সেই করছে যুবকদের অদবতন নেমে এসেছে আসলে এই অদবতন থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় এরই চেষ্টা করছে বাংলাদেশ আহলাদিস যুব যুবকরা যদি সংশোধন হয়ে যায় সমাজের বহু কিছু সংশোধন হয়ে যাবে সমাজের হবে যদি পাপাচার যুবকরা সংশোধন হয়ে যায় আজকে দেখুন কষ্ট লাগে যে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষকরাই যুবকদের ভয়ে থাকে শিক্ষকদেরকে বিভিন্নভাবে ভাবে অপদস্থ অপমান করা হয় এই যুবকরাই কিন্তু করছে কারণ যুবকদের নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটেছে যুবকদের নৈতিক চরিত্র যেন ভালো হয় সম্মানজনক হয় প্রশংসনীয় হয় এই জন্যই বাংলা বুকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আলাদেশ যুবসংঘ যুবকরা কেন আজকে এত তাদের অধবতন তার কিছু কারণ আছে তার প্রধানত কারণ হল আল্লাহ আমাদের উপরে যে বিধান নাজিল করেছেন যে আমরা কিভাবে দুনিয়াতে চলাফেরা করব। কিসের ভিত্তিতে আমরা আল্লাহকে মেনে চলবো যে কোরআন আল্লাহ নাজিল করলেন সেই কোরআনকে আমরা ভুলে গেছি আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা গ্রহণের কোনো অবকাশ নাই আজকে বহু দেখা দেখা যায় যে ডক্টর হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে কিন্তু কোরআন পড়া জানে না কোরআনের বিধান আল্লাহ কি বিধান দিয়েছেন আমাদের সেটা পড়েও দেখে না এই আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার আপনি যদি সৌদি আরব যান বাহরাইন যান যান দেখবেন তাদের ইন্টার লেভেল পর্যন্ত এমন এক সিলেবাস দিয়েছে যে সিলেবাসে কোরআন হাদিসের যথেষ্ট সিলেবাস তারা রেখেছে ইন্টার লেভেল পর্যন্ত একজন ভালো স্টুডেন্ট যদি হয় সে কোরআন হাদিসের যথেষ্ট আইলিম অর্জন করে ফেলবে এজন্য অ্যারাবিয়ান কোনো হসপিটালও যদি আপনি যান সেই মেডিকেলের ডক্টররা দেখবেন এত কোরআন হাদিস আপনাকে বলবে যে আমাদের দেশের অনেক আলেম রে তা জানে না কারণ তারা সেভাবে লেখাপড়া করেছে তার জীবন চলার জন্য ইসলামের বিধান যতটুকু জানা প্রয়োজন তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয় এই জন্য কোরআন সাথে রাখতে হবে আরাবিয়ান কান্ট্রিতে যদি যান দেখবেন যে সব সময় মানুষের প্রত্যেকটা প্রায় ধরেন আপনি যদি দেখেন তাও সেভেন্টি পার্সেন্ট মানুষের পকেটে সবসময় একটা ছোট্ট কোরআন থাকে বাসে যাচ্ছে তাও কোরআন খুলে পড়ছে রাস্তায় হাঁটছে অনেকে কোরআন পড়ছে দেখতে পাবেন কোরানকে তারা ভালো ধারণ করছে ভালোভাবে কিন্তু আমাদের মধ্যে এই প্রচলন খুবই কম কোরআন অবশ্যই আমাদের ধারণ করতে হবে কোরআন পড়তে হবে কোরআন বোঝার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের যুব সমাজ এর যে নৈতিক অবক্ষয় ঘটেছে সেটা থেকে ফিরে আসতে পারবে বর্তমানে একটা বিরাট সমস্যা আমরা বলছি কোরআন গ্রহণ করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন বোঝার জন্য কি দরকার কোরআন বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের হাদিস দরকার কিন্তু আমাদের এই যুব সমাজকেই আরেকটা পথ দল যারা বলছে যে হাদিস মানানির দরকার নাই শুধু কোরআন মানলে যথেষ্ট হাদিস মানার কোনো প্রয়োজনই নাই এই বলে যুব সমাজকে আবারও আরেকটা পথভ্রষ্টতার পথে পরিচালিত করছে সম্মানিত উপস্থিতি আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে বাংলাদেশ আহলাদেশ যুবসংঘ বিশ্বাস করে কোরআন এবং সৈয়াদিস দুইটাই আল্লাহর ওহি এক ওহিকে বাদ দিয়ে আরেক ওহি কখনো চলতে পারে না এবং এটা শুধু বাংলাদেশ আলাদের যুব বিশ্বাস নয় যদি কেউ প্রকৃত মুসলিম হতে চাই মুসলিমের আদর্শই হবে এটা মুসলিমের বৈশিষ্ট্যই হবে এটা যে কোরআন এবং সৈয়াদিসকে সে সমানভাবে রাখবে এজন্যই আমাদের মূল স্লোগান হচ্ছে আসুন পবিত্র কোরআন এবং সহ আলোকে জীবন গড়ি এটা আমাদের মূল স্লোগান কোরআন এবং আলোকে যদি আমরা জীবন গড়তে পারি তাহলে আমাদের সমাজের যত অনৈতিক কাজ আছে যত কুসংস্কার আছে যত শিরিক বেদাৎ আছে এগুলো দূরীভূত হবেই হবে ইনশা আল্লাহ দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সন্ন্যাস থেকে দূরে থাকা যেটা বলেই ফেললাম রাসূল সাল্লাল্লাহ আলী হাসাল্লামের সন্নাতপন্থী হতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহ্লাদের যুবসংঘ বা আল্লাদেশ আন্দোলন বাংলাদেশ এতটুকু করতে সমর্থ হয়েছে যে বাংলাদেশ আহ্লাদের যুবসংঘের কোনো কর্মীকে দেখলেই বোঝা যায় তার অবয়ব দেখলে বোঝা যায় যেটা বাংলাদেশ আহ্লাদের যুবসংঘের কর্মী কর্মী তার মুখে দাড়ি টাকনুর ওপরে প্যান্ট শালীন পোশাক দেখলে বোঝা যায় যেটা বাংলাদেশ কর্মী আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদেরকে দেখলেই সবাই চিনে ফেলত যারা বাংলাদেশ যুবসং আহলাদেশ যুবসংঘের কর্মী আমাদের চেহারা দেখলে বোঝা যেত আমাদের রাজশাহী ইউনিভার্সিটির মতো জায়গায় আমি একজন যুব কর্মী ছিল না যে দাড়ি কাটা যার টাকুর নিচে প্যান্ট এ ধরনের কর্মী আমাদের ইউনিভার্সিটিতে ছিল না যারা সবাই দেখলে চিনতে পারত আলহামদুলিল্লাহ এটা শুধু আমাদের মধ্যে থাকলেই হবে না আমাদের মধ্যে তো অবশ্যই থাকবে কিন্তু এই দাওয়াত প্রচার করতে হবে আমাদের আরো ভাইয়েরা যারা টাকুর নিচে প্যান্ট করছে সুন্নাতের পাবন্দি হচ্ছে না সুন্নাত পরিপন্থী কাজ করছে তাদেরকে সুন্নাতের পাবন্দি করার চেষ্টা আমাদের করতে হবে এই চেষ্টাই কিন্তু বাংলাদেশ আহলেদে যুবসংঘের মূল দায়িত্বের মধ্যে একটি তিন নম্বরে বলবো যুব সমাজকে অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে জামায়াতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব অপরিসীম দেখেন আমরা অনেক সময় দেখি না ডিসকভার একটা চ্যানেল আছে যে পশু পাখি দেখায় আচ্ছা দেখবেন যে বাঘ সিংহ ওই মহিষ মহিষকে বা ওই হরিণকে আক্রমণ করে যে দেখবেন একা একদিকে আছে বাঘ সিংহ বুঝে যে একা একদিকে আছে ওকে আক্রমণ করলে পারা যাবে দল ছোটা ব্যক্তি একে কিন্তু সবাই আক্রমণ করে আপনি যখন একা একদিকে থাকবেন কোন আনুগত্যে থাকছেন না আপনি কোনো নেতৃত্বের অধীনে নাই তখন বিভিন্ন বাতিল সংগঠন আপনাকে তার দলের দিকে টানার চেষ্টা করবে এটাই স্বাভাবিক সে জানে যে এ কোনো কারো সাথেই নাই অতএব একে যদি আমি আমার দিকে নিয়ে আসতে পারি সেটা আমার জন্য ভালো হবে সবাই চাইবে যে আমার দিকে আমি ওকে টাকি টানি এর স্পষ্ট উদাহরণ আমার কাছেই আছে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম নতুন যখন ভর্তি হলাম দু সালে তখন আমাকে অনেক সংগঠন যারা ইসলামী সংগঠন করে খুব দাওয়াত দেওয়া শুরু করলো বিভিন্ন মানে প্রতিদিন কমপক্ষে চার পাঁচজন আসতো আমার কাছে দাওয়াত নিয়ে তাদের সংগঠনের দাওয়াত আমি মনে করলাম যে তো বিপদের কথা তখন আমি তাদের সামনে একদিন স্পষ্ট করে দিলাম আমি বাংলাদেশ আহলাদিস যুবসংঘের একজন কর্মী যেই স্পষ্ট করে দিয়েছি তারপরে আর একজন আমার কাছে আসেনি এটা আমার কাছে উজ্জ্বল প্রমাণ যে যখনই আপনি একটা নেতৃত্বের অধীনে থাকবেন তখন বাতিলরা আপনার কাছে বাতিল দাওয়াত আসার সুযোগ পাবে না সাহস পাবে না ও জানবে যে না ও একজনের অধীনে আছে একটা নেতৃত্বের অধীনে আছে গত গত মাসেই আমি গেছিলাম সফরে সৈয়দপুর নীলফামারি সৈয়দপুরে তো সৈয়দপুরের যারা কাজ করছেন মোটামুটি তিন চার বছর আগ থেকে তারা সহি আকিদার দাওয়াত নামে তারা এই শিরোনামে কাজ শুরু করে আমার আলোচনার পরে এক ভাই আমাকে বললেন যে ভাই আমরা মোটামুটি তিন চার বছর থেকে কাজ করছি আমরা চেষ্টা করছি সহি আকিদার দাওয়াত পৌঁছানোর জন্য মানুষের কাছে কিন্তু আমরা কোনো নেতৃত্বের অধীনে ছিলাম না কোন সংগঠনের আওতায় ছিলাম না আমরা গত থেকে দুই মাস আগে আমরা সংগঠনের আওতাভুক্ত হয়েছি এখানে শাখা গঠন হয়েছে তা আমরা তিন বছর যাবৎ যা কাজ করতে পারিনি আমরা এই দুই মাসে তার চাইতে বেশি কাজ করেছি এ তার বক্তব্য দ্বিতীয় বক্তব্য দিলেন যে আমরা সঙ্গবদ্ধ না থাকার কারণে আমাদের কোনো নেতৃত্ব না থাকার কারণে যেহেতু আমাদেরকে গাইড দেওয়ার কেউ ছিল না সেহেতু আমাদের মধ্যেই অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে কারণ বিভিন্ন দল বিভিন্ন ভাবে তাদেরকে দাওয়াত দিয়েছে কেউ হয়ে হাদিস অস্বীকারী হাদিস অস্বীকার করছে তারাই তাহলে এগুলো আমাদের সামনে বিভিন্ন জায়গা যখন আমরা সফর করি এগুলো অনেক উদাহরণ আমাদের সামনে চলে আসে এজন্য জন্য জামাতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব অপরিসীম বর্তমান জামানা হলো একাকি কখনো সম্ভব নয় ঐক্যবদ্ধ শক্তি দরকার এটা আমি খুব সব জায়গাতেই বলি ঐক্যবদ্ধ শক্তি দ্বারা ছাড়া বাতিলের মোকাবেলা করা কখনো সম্ভব নয় আজকে দেখুন ভোলার ঘটনা জানেন আপনারা ভোলাতে একটা মসজিদ ভেঙে তারপর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল জানেন না ঘটনা শুনেননি তারপর ফরিদপুরের সালথাতে একই ঘটনা ঘটেছিল সেখানে আগুন লাগায়নি কিন্তু ভেঙে গুড়ি দিয়েছে মাদ্রাসা মসজিদ সব যখন ভোলার মসজিদটি আগুন লাগানো হলো তখন তাদের দেখেন যখন তাদের কিন্তু জামাত ছিল না আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বহু প্রতিবাদ করেছি প্রতিবাদের ঝড় কিন্তু উঠেছিল প্রচুর কিন্তু কিছুই হয়নি কিন্তু তারাই যখন আহলাদিস আন্দোলনের ফরম পূরণ করে তারা সংঘবদ্ধ হল যেই টিনের মসজিদ তারা ভেঙ্গে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল সেটা কিন্তু এখন বিল্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ আমি গত কিছুদিন আগে ওই মসজিদে সালাতে করে এসেছি ভোলার সে এখন সাত এবং কয়েক তলা বেশিটা ফাউন্ডেশন দিয়ে তৈরি হচ্ছে এবং যে জায়গা পুরানো হয়েছিল ওটা তো দূরের কথা এখন আরো ফ্রন্টে এসে হচ্ছে আরো ভালো জায়গায় এটা ঐক্যবদ্ধ শক্তির একটা ফসল আমার সাথে এক ভাই থাকতেন বাহারাইনে ওনার বাড়ি হলো কুমিল্লা গৌরীপুরের পাশে রায়পুর ওই জায়গায় তাদের মসজিদ এরকম বারবার ভাঙতে আসে একটা সৈয়াকদার মসজিদ আছে বারবার ভাঙতে আসে মারতে আসে অনেক কিছু আমাকে বললেন যে সে কি করা যায় আমি বললাম যে আপনাদের কোনো নেতৃত্ব নাই এই সমস্যা হচ্ছে তারপরে তার সংগঠন মুক্ত হলো এবং ওখানকার যারা চেয়ারম্যান যে চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান পর্যন্ত তাদেরকে বলল যে আপনাদের যদি কোনো সংগঠন থাকে তাহলে সেই সংগঠনের একটা লিস্ট দেন কার কোন সংগঠনের অন্তর্ভুক্ত আপনারা তার একটা রিপোর্ট পেশ করুন তারা আমাদের সংগঠনভুক্ত হয়ে সে রিপোর্ট পেশ করলো চেয়ারম্যান তখন ভূমিকা নিল যে না এদের একটা ঐক্যবদ্ধ শক্তি আছে এদেরকে কিছু করা যাবে না এখন পর্যন্ত কিন্তু চেয়ারম্যান ওই সাপোর্ট করেই যাচ্ছে এরা নতুন কিছু নয় বরং এদের সংগঠন আছে এটা প্রমাণ করলো চেয়ারম্যান আমি যেটা বলছি বহু ঘটনা দ্বারা প্রমাণ করা যাবে যে সংগঠনের বিকল্প নাই আমাদের এই সংগঠন দুনিয়াবি কোনো সংগঠন নয় এটা দিনই সংগঠন আচ্ছা আমাদের এই সংগঠনে আসলে দুনিয়াবি কোনো কিছু আছে কি দুনিয়া কিছু পাওয়ার আশা আছে আমাদেরকে দিতে হয় আরও আমরা যে দায়িত্ব পালন করছি এখন যত বড়ো দায়িত্বে যাবেন তত বেশি ব্যয় বেড়ে যাবে আপনার আসবে না কিছু আপনাকে খালি দিতেই থাকতে হবে এখানে পাওয়ার কোনো সুযোগ নেই যদি কেউ মনে করে যে সংগঠন ঢুকে কিছু পাবো তাহলে তার সংগঠন এই সংগঠনে করার কোনো দরকারও নাই কমপক্ষে এই সংগঠন করলে কোনো কিছু পাওয়া যাবে না বরং দিতেই থাকতে হবে পাইবেন কোথায় পাওয়ার অনেক কিছু আছে পাবেন কোথায় আখেরাতে পরকালে যদি কেউ পরকালে পেতে চান তাহলে আসবেন আমরা পরকাল কিছু যুবককে তৈরি করতে যাই যারা পরকালের জন্যই কাজ করবে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কাজ করবে না সম্মানিত উপস্থিতি সময় সংক্ষেপ আমাদেরও যেতে হবে আরেক জায়গায় এরপরে বলবো যে আমাদের সময়ের মূল্যায়ন করা দরকার আমরা বর্তমান যুব সমাজ সময়ের মূল্যায়ন বুঝি বলেন আমাদের যত সময় মোবাইলে ব্যয় হয় যুব সমাজের বর্তমান সময় ব্যয় হয় কিন্তু মোবাইলে কত সময় যে আমরা মোবাইলে ব্যয় করছি এই সময়টা যদি আমরা দিনের পথে একটু কাজে লাগাইতাম কত না নেকির হকদার হতাম এজন্য সময়ের মূল্যায়ন করা শিখতে হবে আমাদের বয়স বেশি দিনের নাই আজ আছে এক সেকেন্ড পর আমি দুনিয়াতে নাও থাকতে পারি যতটুকু সময় আছি ততটুকু সময় যেন আমার কাজে লাগে এই জন্য সময়ের মূল্যায়ন করতে হবে আল্লাহ তালা একটা সোরা নাজিল করেছেন সৌরাতুল আসর সময়ের কসম খেয়েছেন কেন সময়ের মূল্যায়ন আছে সময়ের মূল্য বোঝাইছেন এখানে আল্লাহ এক বিদ্বান আল্লাহ সময়ের কসম কেন খেলেন এই চিন্তায় মগ্ন আছেন গবেষণা করছেন কেন আল্লাহ সময়ের কসম খেলেন এত কিছু বাদ দিয়ে সাথে সাথে এক আইসক্রিম বিক্রেতার আওয়াজ তার কানে ভেসে আসলো আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে আর আওয়াজ দিচ্ছে ইরহামু মাইয়া দুবুরা সুমালিহি তোমরা ওই ব্যক্তির ওপরে রহম করো যেই ব্যক্তি যেই ব্যক্তির মূলধন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মানে আইসক্রিম বিক্রেতা বোঝাতে চাচ্ছে যে তোমরা আমার আইসক্রিম কেনো আমার আইসক্রিম তোমরা যদি না কেনো তাহলে তো আমার আইসক্রিম গলে গলে শেষ হয়ে যাচ্ছে আমার আইসক্রিম কিনে আমার পর রহম করো তোমরা সাথে সাথে বিদ্যান আল্লাহর প্রশংসা করে বলে উঠলেন যে আলহামদুলিল্লাহ আমি আমার উত্তর পেয়ে গেছি কেন আল্লাহ তালা সময়ের কসম খেয়েছেন আইসক্রিম বিক্রেতার আইসক্রিম যেমন গলে গলে শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের হায়াত আইসক্রিমের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে যে একটা দিন চলে যাচ্ছে এই একটা দিনকে আমাদের মাঝে সামনে আর ফিরে আসবে কখনোই ফিরে আসবে না এটা আমাদের জীবন থেকে মাইনাস হচ্ছে এই জন্য আমাদের যুব সমাজকে আমাদের যৌবন বয়সটাকে কাজে লাগাইতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী কয়েকটি উপদেশ দিয়েছে না খাদিসে তার মধ্যে একটি উপদেশ হলো বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবন বয়সটাকে কাজে লাগাও বার্ধক্য চলে আসলে অনেক কাজ করার ইচ্ছা হবে কিন্তু বার্ধক্যজনিত কারণে সেটা করতে পারবেন না মনের ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারবেন না আজকে সাক্ষাৎ হলো রফিক আহমাদ সাহেবের সাহেবের সাথে আপনারা চিনেন অনেকেই যিনি অনেক বইয়ের লেখক এখানে আসেন নাই মনে হয় আছেন চলে গেছে ওনার বয়স উননব্বই বছর হল তাই শুনলাম আজকে আজকে বোঝা যাচ্ছে তার বয়সের ছাপ পড়ে গেছে তিনি এখন অনেক কিছু তার মনে চাচ্ছে যে করব কিন্তু বার্ধক্যের কারণে করতে পারছেন না এই জন্য বলবো যে আমাদের এই সময়টাকে কাজে লাগাই আমরা যদি এই বয়সে আমাদের নেকির পাল্লার ওজনটা একটু ভারী করে নিতে পারি তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট নাই আমরা যখন গাড়িতে আসি কোনো জায়গায় যখন ভালো রাস্তা পাই রাস্তা ভালো আর সামনে দেখি যে খারাপ রাস্তা কিছু আছে তখন আমরা ড্রাইভারকে বারবার বলি যে ভাই এখন কিন্তু গাড়ি একটু জোরে টান রাস্তা এটা আমাদেরকে আগায় নেন তা আমরা আমাদের এই বয়সটাকে কাজে লাগায় আমাদের পরকালীন জীবন যেন ভালো হয় এটাকে আগায় নিতে হবে আমাদের এই বয়সেই এই বয়সে যদি আমরা আগায় না নেই তাহলে পরবর্তীতে আর পারবো না পরবর্তীতে আমরা থাকবো কারণ আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করতে পারবো না এই জন্য অবশ্যই সবাই চেষ্টা করব আমাদের এই যৌবন বয়সটাকে কাজে লাগানোর আমাদের আমরা একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমাদের সঙ্গ হতে হবে ভালো বর্তমান যুব সমাজ নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো অসৎ সঙ্গ কাদেরকে সাথী বানাইতে হবে বন্ধু বানাইতে হবে মোত্তাকি ব্যক্তিদেরকে তাকুয়া শিল্প হেজার ব্যক্তিদেরকে বন্ধু বানাইতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আতরওয়ালাকে বন্ধু বানাও আর হাফরওয়ালাকে বন্ধু বানায় না হাফরওয়ালা মানে কর্মকার যারা লোহা পড়িয়ে বিভিন্ন কিছু বানায় না দা কোড়াল এগুলো বানাই আতরওয়ালাকে বন্ধু যদি বানানো হয় তাহলে আতরওয়ালা কাছে গেলে ওর যে একটু আতর লাগাই দেবে শরীরে আতর যদি লাগায় ভালো কিছু পাইলেন না খারাপ কিছু পাইলেন ভালো কিছু পেলেন যদি আতর নাও লাগায় তার সুগন্ধিত আসবে নাকে। আতরওয়ালার কাছে গেলেই একটা সোগ্রান নাকে আসবে এটা তো ঠেকাইতে পারবে না আতরওয়ালা যদি খুব বখিল হয় যে আতর লাগাইবে না আপনাকে তারপর তার শোঘরান ঠেকিয়ে রাখতে পারবে না আপনার নাকে এসে ভালো জিনিসই লাগবে আর হাফরওয়ালাকে বন্ধ বানায় না মানে হাফরওয়ালার কাছে গেলে যখন আগুনে লোহা পুড়িয়ে বাড়ি দিবে হাতুড়ি দিয়ে তখন ওই আগুন ছিটকে এসে আপনার কাপড় জ্বলে যেতে পারে পুড়ে যেতে পারে যদি সেটা নাও হয় তার কাছে গেলে দুর্গন্ধ আসবে না সুগন্ধি আসবে দুর্গন্ধ তাহলে এটা তারা কি বোঝাচ্ছেন ভালো মানুষকে বন্ধু বানান তাহলে ভালো মানুষের থেকে ভালো গুণটা আপনার মধ্যে আসবে খারাপ মানুষকে বন্ধু বানায়েন না খারাপ মানুষকে বন্ধু বানাইলে খারাপ মানুষের গুণটা দোষটা আপনার মধ্যে ঢুকবে এই জন্য যুব সমাজকে বিশেষ করে বলবো যা আমাদের নিজে মুত্তাকি হওয়া দরকার এবং মুক্তাকি ব্যক্তিদেরকে বন্ধু বানানো দরকার খারাপ সঙ্গ কখনো গ্রহণ করবো না আজকে যারা ধূমপান করেন বা গাঁজা হিরোইন খায় কারা খায় বুড়ো মানুষকে কি খায় না যুব সমাজই খায় যুব সমাজই কিন্তু খায় আচ্ছা একটা যুবক কি প্রথমে কি হিরোইন কিনা খায় বা সিগারেট যখন খাওয়া শুরু করে তখন প্রথমে কিনে খায় মনে করছেন কিনে খায় না যখন তার সঙ্গ খারাপ হয় তার সঙ্গী তাকে কিনে বলে যে খায় দেখ না ভালো লাগে দেখ একটা টান দিয়ে দেখ ভালো লাগবে এই এক টান দিল দুই টান দিল এবার করতে করতে তারও ভালো লেগে গেল তখন সে মনে করলো যে এবার তো আমিও কিনে খাই আমাদের গ্রাম আমি তার আমি যখন ছোট ছিলাম মোটামুটি দশ বারো বছর বয়স তেরো বছর বয়স তখন দেখেছি যে আমাদের গ্রামে যত সিগারেট খরছিল একজন মানুষই সবাইকে ওর কাজই ছিল সিগারেট ওটা এখনো জারি আছে তা আমি একদিন বলেছি যে ভাই আমাদের আমার জীবনে আমি যা দেখেছি যত সিগারেট খোঁড়া আছে এই গ্রামে সব সিগারেটের সমপরিমাণ পরিমাণ পাপ আপনার আমার নামে যোগ হবে কারণ আপনি সবাই শিখেছেন এবং অস্বীকার করতে পারেনি সেটা তো আমরা যেন এমন না হই যুব সমাজকে সচেতন হতে হবে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাব যুব সমাজ ধ্বংস মানে জাতি ধ্বংস বাংলাদেশ আহলাদের যুবসংঘ যুব সমাজের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন করতে চাই এটা আমাদের চাওয়া আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন